আমরা ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে যে আন্দুর কিল্লা মোড়। আর এই আন্দুর কিল্লা মোড়ে ঠিক কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে আজকে যে ছাত্রদের বিক্ষোভ বা প্রতিবাদ সমাবেশ ছিল সেটাতে কেন্দ্র করে কিন্তু পুলিশের ব্যাপক উপস্থিতি আমরা দেখেছি এবং এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। কারফিউর পরিস্থিতি যদি বলতে চাই সেটা জনমনে এখনও যে স্বাভাবিক জীবনযাপন সেটা কিন্তু এখনও ফিরে আসে নাই। সাধারণ মানুষকে এখনও বেশ কিছু এলাকায় তাদের চলাচল করতে ভয় লাগে এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছেন যে যেইসব জায়গাগুলোতে শিক্ষার্থীরা বেশি আন্দোলন করেন সেই সব জায়গাগুলোতে তারা যাওয়ার সময় চলাচল করার সময় একটু আতঙ্কেই পড়েন এবং সবসময় ভয়ে থাকেন কখন আন্দোলন শুরু হয় কখন পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া বা সংঘর্ষের ঘটনা ঘটে সেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনে একটু বেশ আতঙ্ক থেকে যাচ্ছে। পাশাপাশি যে শিথিল যে সময়টি থাকে সেই শিথিলতার মধ্যে দিয়ে কিন্তু অনেকগুলো দোকানপাট যদিও আজকে ঠিক রাত 10টা পর্যন্ত খোলা থাকার কথা কিন্তু এই যে জায়গাগুলো যখন এই আমরা যে জায়গাটিতে রয়েছে আন্দরকিল্লা দেখা যাচ্ছে অনেকগুলো দোকানের অর্ধেক শাটার নামানো রয়েছে, কতগুলো বন্ধ দেখা যাচ্ছে। আমি যদি একটি শাটার দেখাই, একটি মার্কেটের পুরো যে মূল যে গ্রিলগুলো সব একদম তালাবদ্ধ করা রয়েছে। অর্থাৎ এই জায়গাগুলোতে যে ধরনের দোকানগুলো বা স্টেশনারিগুলো যাই থাকুক না কেন এইখানে সাধারণ মানুষের যে আসতে হতো তারা কিন্তু আসতে পারছে না, যারা ব্যবসায়ীরা রয়েছেন তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সব কিছু মিলিয়ে স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি কিন্তু এখন পর্যন্ত যে স্বাভাবিক হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আমরা এখনও দেখছি না। যদিও সময়ের সাথে সাথে আমরা কিছুটা হলেও দেখছি যে পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে, তবে পুরোপুরি স্বাভাবিক আমরা বলতে পারছি না।